ব্রকোলি আর লেটুস পাতাটা এমন ভাবে নিয়ে এসে দিল মাশরুকের বাবা, মনে হলো যেন আমাকে প্রপোজ করছে। তো যাই হোক, এই যে দেখেন কি করছি, বলেন তো কি করছি। এখানে হচ্ছে বিশাল বড় একটা মুরগি নিয়ে আসছে, 5 কেজি ওজনের হবে। আর এটা হচ্ছে সাদা ব্রয়লারটাও না, আবার পাকিস্তানিটাও না, এটাকে কি মুরগি বলে আপনারা দেখে কমেন্ট করে জানাইন তো। তো এই যে মুরগিটা আজকে রান্না করব, আর এই মুরগিটা কিন্তু আমরা কখনোই আমরা বাসায় আর কি খাই নাই। আমরা সেদিন দাওয়াত খেতে গেছিলাম শাহজাহানদের বাসায়, ওখানে খেয়ে খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এর জন্যই মাসুকের বাবা নিয়ে আসছে, আর মুরগিটা খুব সুন্দর করে রান্না করব। আর এত বড় মুরগি যেহেতু আমি নিজে নিজে কাটতে পারবো না, এই জন্য মরিয়মের মাকে লেগে দিয়েছি, আর আমি যেগুলো সহজ আর কি চামড়া টামড়া এগুলো কাটছিলাম। আর এই যে এখানে যেটা বললাম যে সব নিয়ে আসছে, লেটুস পাতা, ব্রকোলি, এগুলা ব্রকোলিটা কিন্তু আমরা নিরামিষ রান্না করে খেতে পারবো, আর লেটুস পাতা তো অবশ্যই বার্গারে খেতে পারবো বা সালাদ করে দুটাই কিন্তু খেতে পারবো। তো যাই হোক, এখন বাজারের দিকে আসি। এখানে নিয়েছে হচ্ছে ছোট মাছ, গুড়া মাছ, ছোট মাছ একই নাম। আর হচ্ছে পাশে নিচে এখানে বাজার, তরি তরকারি, এগুলো আর কি বলবো, শাক সবজি সবই তো চেনেন আপনারা, সিম, বেগুন, টমেটো, আদা, রসুন, সয়াবিনের তেল, ফুলকপি, আরও এই তো লেটুস পাতা, তারপরে ব্রোকলি, সবগুলি নিয়ে নিয়েছে। আর হচ্ছে এই তো আর কি। তো যাই হোক, এগুলো সব উঠিয়ে রেখে দিই, এখন চলেন রান্না দেখাই। এখানে আমি রান্না করছি মুরগির মাংস যেটা কাটলাম, আর মুরগিটার কিন্তু অনেক তেল বের হয়েছে, এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। রান্না করছি কিন্তু একবারে হাঁড়িতে কষিয়ে কষিয়ে রান্না করব, যেন খেতে অনেক ভালো লাগে। আর মাংসটা আসলেই অনেক ভালো হয়েছিল খেতেও, যেহেতু আমি সময় নিয়ে রান্না করছি। তবে মাংসটা কিন্তু একটু শক্ত, একটু সময় লাগবে রান্না করতে। আর এই যে আজকে একটা কেক বানিয়ে দিব ওদেরকে, আসলে কেকটা খুব পছন্দ করে মাশরুকের বাবা, মাশরুক সবাই। আর এখন আমার মনে হয় যে কি জন্য বোধহয় ওদেরকে বানায় খাওয়াইছিলাম, কারণ এত বেশি ওরা পাড়া দেয়, কয়েকদিন পর পরেই বলে যে একটু কেক বানিয়ে দাও। আর কেক বানানো কিন্তু অনেক ঝামেলা, তাই না? যারা বানান তারা অবশ্যই জানেন আর আমার কথাটা বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে পেয়ারা নিয়ে আসছে, দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা, একবারে ডাসা ডাসা পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর। আবার এটাকে কিন্তু কেউ আঞ্চলিক ভাষায় সবরিও বলে। তো যাই হোক, পেয়ারাগুলো একবারে দেশি ছিল, মানে একটু টক মিষ্টি, খুব মজা। আর একটু বিস্কিটও নিয়ে এসেছিলো, ঢেলে টেলে সব রেখে দিলাম। আর এখানে হচ্ছে ডিম ভুনা করছি মাংসের সাথে, কিন্তু এভাবে ডিম ভুনাটাও পাতের উপরে খুব ভালো লাগে খেতে। আর কেকটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার আসলে রান্নাবাড়িগুলো আমার মাও খুব সুন্দর করে, আমার শাশুড়িও খুব সুন্দর করে, আর এই জন্যে আমার রান্নাগুলোও খুব সুন্দর হয়। আমার বাসায় তো খুব পছন্দ করে সবাই আমার হাতে রান্না খেতে। আর এই যে এখানে হচ্ছে ডিম ভুনা হয়ে গেল, এখন হচ্ছে বিকেল টাইম, একটু বাহিরে দেখছি, একটু বাহিরে যাব, একটু কাজ আছে। তো মাসুকের বাবা বললো যে রেডি হয়ে চলে এসো, সন্ধ্যার দিকে যাব আর কি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটু বাহিরে আসছি, আর এসে দেখি যে এখানে একটা প্রোগ্রামও হচ্ছে, মানে যাওয়ার সময় আর কি। তো মাসুকের বাবা বলছিল যে চলো একটু গান হচ্ছে, গান শুনে যাও দুই একটা। তো আসলাম এখানে, এসে এখান থেকে কিন্তু গুড়ের গরম গরম জিলাপিও নিয়েছিলাম। আর এই ধরনের প্রোগ্রাম যেগুলো তো হয়, দেখা যায় যে পেঁয়াজি ভাজে, তারপরে গুড়ের জিলাপি ভাজে, আর কিন্তু মানে একবারে গরম গরম তো ভালো লাগে। তো যাই হোক, বেশিক্ষণ আমরা থাকি নাই, যদিও 2-3টা গান বলছিল মাসুকের বাবা শোনার জন্য, তবে একটা গান শুনেই আমরা চলে আসছি। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলায় এরকম শীতের রাতে কার কার মুড়ি, মুড়কি, চানাচুর এভাবে একসাথে মেখে খেতে ভালো লাগে, আর সাথে যদি গরম গরম কফি হয়। তো আমার পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।